তো প্রথমে বলছি কি এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কুন দেয়া আছে তার মানে আমরা একটা কোন আঁকা নিই তোমরা সবাই একটা কোন আঁকবা তবে কোনটা চেষ্টা করবা অ্যারাউন্ড যাতে সিক্সটি ডিগ্রি হয় কিন্তু পরীক্ষাতে তোমাদের কোনগুলা দেয়া থাকবে তো তোমরা যেটা আঁকবা তোমাদের কোনটা যাতে সিক্সটি ডিগ্রি কাছাকাছি হয় এই এই দিকটা একটু খেয়াল রাখবা ওকে কত ডিগ্রি কাছাকাছি সিক্সটি ডিগ্রি কাছাকাছি যাতে হয় এই দিকটা একটু খেয়াল রাখবা ওকে তোমার একটা কোন দেয়া আছে এই কোনটা দেয়া আছে একটা নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র সমান তার মানে আমাকে একটা ত্রিভুজ ক্ষেত্র আঁকতে হবে আমরা একটা পিঙ্ক কালার দিয়া ত্রিভুজ ক্ষেত্রটা আঁকি ত্রিভুজটা আমরা একটা স্থুল কুনি আঁকবো যাতে আমাদের এই কুনটা খুব সুন্দরভাবে বুঝাইতে পারি ঠিক আছে এই দেখো আমাদের একটা ত্রিভুজ ক্ষেত্র এই একটা আঁকলাম আঁকার পর আঁকার পর এই আমাদের আরেকটা বাহু আঁকলাম এরকম এবং এরপরে কি আঁকবো বলতো আমাদের ত্রিভুজ ক্ষেত্রটা কমপ্লিট করব লাইক এটা আমাদের ত্রিভুজ ক্ষেত্র শেষ এই আমাদের ত্রিভুজ ক্ষেত্র শেষ তো চলো বাচ্চার ত্রিভুজ ক্ষেত্রের নাম দেই কি নাম দিব বলো যে স্যার আমাদের দেয়া আছে এ বি সি একটা ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এটা ত্রিভুজ ক্ষেত্র তো আমাদের এটা সামান্তরিক আঁকতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলটা সামান্তরিক আকৃতির ক্ষেত্র হবে যার একটা কোণ এটা নির্দিষ্ট কোণ মানে এই কোণের সমান হবে কোণটা এই কোণের সমান হবে এটা কথা আর হচ্ছে কি আর হচ্ছে যাদের একটা সীমাবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে তার মানে এইটার সমান হওয়া লাগবে ক্ষেত্রফলটা এই এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে এই এরিয়ার সমান হইতে হবে তোমার ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা তো চলো আমরা সামান্তরিকটা আকার দিকে চেষ্টা করি তো প্রথমে তোমরা নির্বাচন বিশেষ নির্বাচন লিখবা বিশেষ নির্বাচনে কি লিখবা যে আমরা দেখতে পাইতেছি আমাদের একটি নির্দিষ্ট কোণ এক্স একটা নির্দিষ্ট কোন এক্স এবং একটি এবিসি ত্রিভুজ দেয়া আছে আমাদের এমন একটি ত্রিভুজ এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল যা বা যার সীমাবদ্ধ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফলের সমান হয় ঠিক আছে আমাদের বিশেষ নির্বাচন শেষ এখন আমরা যাব কি অঙ্কনে আমরা যাব কি অঙ্কনে অঙ্কনে আমরা প্রথমে যে কথাটা লিখবো বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি বিসি বাহুকে ই পর্যন্ত আগে প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব আচ্ছা আমরা পরে এটা বর্ধিত করি বিসি বাহুকে আমরা ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব চলো আগে আমরা একটা সমদ্বিখণ্ডিত করে নিই বিসি বাহুকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব তো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করা লাগবে মনে আছে আশা করি যে স্যার সমদ্বিখণ্ডিত করতে হলে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে অর্ধেকের বেশি এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব মিয়া এইখানে একটা বৃত্ত চাপ আঁকবো আর এইখানে একটা বৃত্ত চাপাকব। আঁকবো এইখানে একটা বৃত্ত চাপ এবং এখানে একটা বৃত্ত চাপ যাতে এটা মানটা অর্ধেকের বেশি হয় ঠিক আছে এইখানে একটা আর এইখানে একটা সেম কাজটা আমরা কার জন্য করবো সেম কাজটা আমরা কার জন্য করবো বলতো সেম কাজটা করবো কি আমরা এইখান থেকে নিব নিব বেশি একটা বৃত্তচাপ আঁকবো আর এইখানে একটা বৃত্ত চাপ আঁকবো এই দুইটা কাজ করলে আমাদের কি হয় এই বেশি বেশার জন্য যদি আমরা দুটা বৃত্ত চাপ আঁকি তাহলে আমাদের কি হবে তো প্রশ্ন হচ্ছে আমাদের কি হবে যদি আমরা বৃত্ত চাপ দুটা আঁকি আমাদের যেই কাজটাতে আমরা যাব সেটা হচ্ছে বৃত্ত চাপ আঁকার পরে আমরা এরকম একটা সিচুয়েশন পাবো আমাদের সিচুয়েশনটা হবে কি যে এইখানে একটা এরকম যেরকম দেখালাম এরকম একটা ক্রস চিহ্ন আসবে এবং এখানে একটা এখন তুমি যদি আমার একটা স্কেল আমি যদি এরকম একটা স্কেল ধরি এই বিন্দুগুলোকে দিয়ে যদি স্কেল ধরি তাহলে আমার যে বিন্দুতে ছেদ করবে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটাই কি হবে আমার লাইক আমার এই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটাই হবে কি আমার ই বিন্দু তো তোমরা প্রিসাইস ম্যাপ নিয়ে আসবা তোমাদের হাতের কাছে কম্পাস আছে কম্পাস দিয়ে প্রিসাইস ম্যাপ নিয়ে আসবা আমাকে অ্যাপ্রক্সিমেট দেখাইতে হইতেছে তো আমি কি বিন্দু পেয়ে গেলাম আমাদের ই বিন্দু পেয়ে গেলাম তো আমাদের প্রথম কাজ ছিল বিসি কে সমদ্বিখণ্ডিত করা আমরা বিসি কে সমদ্বিখণ্ডিত কিভাবে করব আবার বলি বিসি কে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকবো অর্ধেকের বেশি যে কোনো বিন্দুতে দুটো বিন্দুকে যেই দুটো বিন্দুকে আমরা সমদ্বিখণ্ডিত করব সেই দুটো বিন্দুকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্ত চাপ আঁকবো আর বৃত্ত চাপ গুলা পরস্পর যে বিন্দু ছেদ করে এই ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় আচ্ছা এখন পরবর্তী কথা হচ্ছে দেখো এখানে দুইটা কাজ করব আমরা একটু টেকনিকটাও দেখাই দিব কাজ হচ্ছে এই ই বিন্দুতে ই বিন্দুতে কোন এক্স এর সমান করে ই বিন্দুতে কোন এক্স এর সমান করে সমান মানে কি আমরা সমান আঁকতে পারি অনুরূপ কোণের মতো করে এখানে একটা কোণ এক্স এর সমান করব এখন পরবর্তীতে সম্পাদদের পরবর্তীতে আমরা একটা কাজ করব কি এই সি বিন্দুতেও এর সমান্তরাল একটা রেখা আঁকব ই বিন্দু দিয়ে যে রেখাটা আঁকবো এই রেখাটা সমান্তরাল সি বিন্দুতে দেখবো এখন আমরা জানি সমান্তরাল কখন হইতে পারে সমান্তরাল কেসে হতে পারে এক হচ্ছে একান্তর কুনের মাধ্যমে আরেকটা হচ্ছে কি অনুরূপ কুণের মাধ্যমে এটা এত সুন্দর একটা সম্পাদ্য যেখানে আমরা একই সাথে একান্তর কোনো দেখাবো এবং অনুরূপ কুণো দেখাবো ঠিক আছে তো আমরা যদি অনুরূপ কুন দিয়ে দেখাইতে যাই যে প্রথমে সমান্তরাল আঁকার জন্য আমরা করব কি টেকনিক্যালি এটা এখনই বলবো না এইখানে আমরা একটা কোন এক্সের মতো আইকা রাখবো পরে বোঝা যাবে এটা কথা এখন বলবো না আমরা বলবো কি যে ই বিন্দু দিয়ে একই মাপ নিয়ে যখন মাপটা একই নিয়ে রাখছি তো একই মাপ দিয়ে কাজ চালিয়ে যাব। ই বিন্দু দিয়ে কোন এক্স এর সমান করে ই এফ রেখা আঁকি ই বিন্দু দিয়ে কোন এক্স এর সমান করে ই এফ রেখা আঁকি কি রেখা আঁকবো বলতে বাচ্চারা আমরা রেখা আঁকবো ই এফ রেখা আমরা কি রেখা আঁকবো ইএফ রেখা আবার বলো কি রেখা আমরা সবাই ইএফ রেখা আঁকবো তো সবাই ইএফ রেখা আঁকো এই বিন্দু দিয়ে একটা ইএফ রেখা আঁকবা তোমার যেহেতু কোনটা সমান করে ওই এক্স কোণের সমান করে আমার দেখাইতে একটু ভুল হইছে তো তোমরা একটু টেকনিক্যালি দেখাই দি আমরা এখানে কোণের ছেদ বিন্দুটা হবে এখানে এইখানে এই কোণের ছেদ বিন্দুটা হবে এখানে যদি আমরা একটু সুন্দর করে রাখতে চাই আমরা ওই উপরে যে দাগটা আছে উপরে দাগটা মুছে দিব এই দাগটাও মুছে যাবে এই দাগটাও মুছে যাবে এক্স এর সমান করে যদি আঁকি ওকে কিভাবে সমান করে হয় অলরেডি আমরা জানি সবাই তো কি রেখা আঁকছো বাচ্চারা দিয়ে এর সমান্তরাল করে এর সমান্তরাল সিজি রেখা আঁকে সিজি সরি ইএফ সমান্তরাল আমরা কি রেখা আঁকবো বলতো বাচ্চারা ইএফ সমান্তরাল আঁকবো আমরা সিজি রেখা সিজি রেখা স্যার সমান্তরাল কিভাবে আঁকবো অনুরূপ কোণ নিয়ে আর এটার জন্য কিন্তু আমি আগে কি করছি এটার জন্য আমি আগেই তোমাদের সি কোণটা আইকা রাখছি এক্স কোণের সমান করে আইকা রাখছি যাতে একসাথে দুইটা কাজ হয় যাতে করে একসাথে দুইটা কাজ হয় ওকে ফাইন এতটুকু আমাদের কাজ শেষ এখন পরবর্তী যে ধাপটা পরবর্তী ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ বিন্দু আছে এ বিন্দু দিয়ে যদি বিসি এর সমান্তরাল একটা রেখা আঁকতে পারি এ বিন্দু দিয়ে বিসি রেখা সমান্তরাল যদি একটা রেখা আঁকতে পারি তাহলে আমরা আমাদের সামান্তরিকটা পেয়ে যাব তো আমরা বইলা রাখি এটার নাম কি ছিল এটার নাম ছিল ওকে ফাইন এ বিন্দু দিয়ে কি আঁকতে পারবো আমি বলছিলাম অনুরূপ কোন দিয়ে আমি দেখাইছি আমি অলরেডি তোমাদের কি কোন দিয়ে দেখাইছি অনুরূপ কোন দিয়ে দেখাইছি এখন আমরা দেখাবো একান্তর কোণের কাজ এই যে কোণটা আছে বিসি রেখা আর এই রেখাটা এদিকে আমি যে রেখাটা আঁকবো এই রেখাটা সমান্তরাল হবে লাইক আমি একটা তোমাদের টেম্পোরারি রেখা একা দেখাই রেখাটা কি হবে সমান্তরাল হবে ওকে এই দুটো রেখা সমান্তরাল হবে তো লাইক আমাদের যে রেখাটা হবে আমরা একটা অন্য কালার দিয়ে দিছি সবুজ কালার দিয়ে আমাদের সমান্তরাল রেখাটা দেব সবুজ কালার দিয়ে এই রকম হবে আমাদের সমান্তরাল রেখা এখন আমরা ছোটবেলায় শিখছিলাম একান্তর কোণের সূত্র কি দুইটা রেখা যদি দুইটা রেখা যদি একান্তর হয় তবে তাদের অন্তর্গত কোনগুলা কি হবে সমান হবে আমাদের অন্তর্গত কোনগুলা সমান হবে তার মানে কি তার মানে হচ্ছে যে আমাদের এই যে কোণটা আছে এই কোণ এবং এই কোন সমান হবে আমি যদি এই দুইটা কোন সমান আঁকি এবং এসি হবে তাদের ছেদক এবং এসি হবে তাদের ছেদক আমি যদি এই কাজটা করি তাহলে দেখো দেখি তার আমরা ধরে নিব এটাই এফ বিন্দু আর এইটাই জি বিন্দু এই দুইটা বিন্দুর সেম সেম ধরে নিব তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি ইসি জি এফ ই সি জি এফ ই নিম্ন সমান্তরিক যার ক্ষেত্রফল এই অ্যাবিসি ক্ষেত্রফলের সমান হবে তো চলো আমরা যে কাজটা করছি কাজটা আমরা একটু ফলো আপ করি প্রথম থেকে আমরা কি কাজ করছি প্রথমে আমাদের এটা তো বাহুর সমদ্বিখণ্ডক নির্ণয় করছি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হয় আমরা সমদ্বিখণ্ডক খন্ডক ই নির্ণয় করছি ওকে ফাইন ই নির্ণয় করার পর আমি এখানে কোন এক্স এর সমান করে একটা কোন আছি কার সমান করে এক্স এর সমান করে একটা কোন আঁকছি আমি বলছি পরবর্তীতে আমাদের এই রেখাটা আঁকতে হবে তাই যখন আমরা টেকনিক্যালি কাজটা করব তখন এখানেও আরেকটা কোন আইকা রাখব এখানেও আরেকটা কোন আমরা আইকা রাখব ওকে কোণ একসাথে সমান করি তো আমরা বলবো ইএফ রেখা আঁকি সি বিন্দু দিয়ে ইএফ এর সমান্তরাল করে সিজি রেখা আঁকি এই যে সিজি রেখা সমান্তরাল করে আঁকি এর জন্য আগে বড় রাখছি এরপর এ বিন্দু দিয়ে এই বিসি এক কোণের সমান করে সিবিজি আঁকি সিবিজি আঁকি তারা পরস্পর ই এফ এবং সিজি কে যথাক্রমে এফ বিন্দু এবং জি বিন্দুতে তাহলে 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 এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মানে ইসিজি এফ ই উদ্দিষ্ট সামান্তরিক এই ছিল আমাদের প্রথম সামান্তরিকের উত্তর আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছ নেক্সট পরবর্তীটা আরো একটা কঠিন সম্পাদ্য তো এই প্রশ্নে আমরা যা দেখতে পাইতেছি তা হচ্ছে এমন একটি সামান্তরিক রাখতে হবে যার একটি দেয়া আছে এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটি চতুর্ভুজ ক্ষেত্রের সমান হবে তো আমরা যদি একটা কোন কুন্ডে আছে কোনটা একটু লিখে রাখি আইকা রাখি আমাদের কোন কি আছে এটা কোন আছে এক্স কোন আছে আমাদের ওকে ফাইন এক্স কোনটা যথারীতি আমরা আগের মতোই সিক্সটি ডিগ্রি কাছাকাছি রাখার চেষ্টা করবো তাহলে চিত্রটা সুন্দর হয় সিক্সটি ডিগ্রি কাছাকাছি রাখবো চিত্রটা সুন্দর হয় সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা একটু ফলো করবা কারণ এখানে আমাদের কিছু প্রি ডিটারমিনেন্ট মান নেওয়া লাগবে একটু প্রি ডিটারমিনেন্ট মান নেওয়া লাগবে কারণ হচ্ছে তা না হলে চিত্রটা সুন্দর হয় না এবং মিলানো যায় না তো এটার জন্য আমার একটা কি দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে জেটটা সীমাবদ্ধ ক্ষেত্রে চতুর্ভুজ ক্ষেত্রে সমান হয় তার মানে আমাকে একটা চতুর্ভুজ ক্ষেত্র রাখতে হবে ওকে তো এই চতুর্ভুজ ক্ষেত্রটা আকার সময় অনেকগুলা বিষয় একসাথে খেয়াল রাখা লাগবে আদারওয়াইজ আমরা পারবো না বিষয়টা হচ্ছে প্রথমে আমি এই চতুর্ভুজে ভূমিটা নিব ভূমিটা নেয়ার পরেই যত কাজ করতে হবে আমি ভূমিটা নিলাম এরপর তুমি যে বাহুটা প্রথম যে বাহুটা নিবা এই বাহুটা খেয়াল রাখবা যাতে আমার এই কোণের থেকে ছোট হয় এই যে কোনটা আঁকছো এই কোণের থেকে যেন ছোট হয় এই জায়গাটা তোমার খেয়াল রাখতে হবে এবং যথেষ্ট ছোট হয় ওকে তো তুমি এই বাহুটা এরকম আঁকলা আঁকা লাগবে অনেকে প্রশ্ন করে ছোটই লাগবে লাগবে না এরকম বাধ্যবোধকতা নাই তবে আমরা ছোট আঁকবো তাহলে আমাদের কাজটা করতে অনেক ইজি হবে চিত্রটা অনেক সুন্দর হবে ওকে গেল এটা এরপরে বাকি বাহুটা যেহেতু চতুর্ভুজ বলছে চতুর্ভুজটা আমরা একটা কি বলে বিষম বাহু চতুর্ভুজ নিব তো পরের বাহুটা তোমরা এরকম নিবা আমরা বইয়ের সাথে যদি হুবু সেম রাখতে চাই তার সেমই কি রাখতে হবে না অল টাইম সেম রাখা লাগবে না তোমরা একটু কাত করে নিবা বাহুটা একটু কাত করে নিবা ঠিক আছে এরকম একটু কাত করে নিবা এই কাত করে নিলাম বাহু শেষ এরপরে এই বাহুটা বাঁকা করে মিলাবা অনেকটা এই বাহু সমান্তরাল টাইপের মিলাবা অনেকটা এই বাহুটা যে আছে আমাদের এই যে বাহুটা আছে এই বাহু সমান্তরালে আনার চেষ্টা করবা তো আমরা নর্মালি একটু অ্যাড করে দিই এটা কিভাবে অ্যাড করব আমরা সমান্তরাল নাই নেই এখানে অ্যাড করে দিব ওকে ফাইন আমরা এই অ্যাড করে দিলাম ওকে ডান তো এই আমার দে আছে কোন এই আমার দে আছে কোন কি কোন কোন নাম কি এক্স আর এই আমার দে আছে ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজের নাম কি বলো দেখি এ আর এইখানে হচ্ছে বি এইখানে হচ্ছে সি এবং এইখানে হচ্ছে ডি ডি দেয়া আছে তো সবাই বাচ্চারা এখন এই জিনিসটা পাওয়া মাত্র তুমি যে কাজটা করবা বি এবং ডি যোগ করে দাও বি এবং ডি যোগ করো আমি বিডি যোগ করে দিব ওকে বিডি যোগ করার পর আমার কাজ হচ্ছে সি বিন্দু দিয়ে বিডির সমান্তরাল একটা রেখা আঁকা সি বিন্দু দিয়ে বিডির একটা রেখা আঁকা স্যার কিভাবে সমান্তরাল আঁকবো কোন কোনের টেকনিকে আঁকবো অনুরূপ কোন না একান্তর অবশ্যই একান্তর কোন টেকনিকে আঁকবো কি কোন টেকনিকে আঁকবো বলো তো একান্তর কোন টেকনিকে আঁকবো স্যার একান্তর কোন টেকনিকটা বুঝলাম না সুন্দরভাবে এই যে কোনটা আছে এই কোণের সমান কোণ এখানে আইকে ফেলো এই কোনটা সমান কোন যদি এখানে আইকে ফেলো তাহলেই তোমার কি সুন্দর আঁকা হয়ে যাবে ওকে দেখো খুব সুন্দর যে রেখাটা আঁকলা সমান্তরালে কি রেখা আঁকলা রেখাটার নাম দিব আমরা সি এফ রেখাটার নাম দিব আমরা সি ওকে সি এফ রেখা আঁকলাম তার মানে কি করলাম বিডি যোগ করলাম সি বিন্দু দিয়ে বিডি রেখার সমান্তরাল করে সি এফ রেখা আঁকলাম এখন এ এফ কে ভালো করে দেখবা এ কে এ এই যে আমাদের এ আছে এই যে আমাদের এ এফ আছে এর মধ্যবিন্দু নির্ণয় করো জি স্যার মধ্যবিন্দু কি ভাই সেম আগের বারের মতো অর্ধেকের বেশি বেসার্ধ নিয়া আমরা এইখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ গুলো যদি যোগ করি দেখবো যে আমরা এখানে ছেদ করতেছে এই যে মধ্যবিন্দু জি নির্ণয় করলাম এ এর মধ্যবিন্দু জি নির্ণয় করো এ এর মধ্যবিন্দু জি নির্ণয় করো এ এফ এর মধ্যবিন্দু জি নির্ণয় করো করলাম এখন এ বিন্দু দিয়ে কোন এক্স এর সমান আঁকতে হবে এবং জি বিন্দু দিয়ে সমান্তরাল আঁকতে হবে ঠিক আগেরটার মতো এ বিন্দু দিয়ে এক্সের সমান করে রাখতে হবে এবং জি বিন্দু দিয়ে ওই সমান্তরাল রেখা আঁকা লাগবে তো আমরা টেকনিক কাজটা কি করব যে স্যার একই কোন দুই বার আইকা রাখবো একবার বলবো যে আক্সি পরে বা সমান্তরাল এর জন্য আমাদের এক্সট্রা আঁকা লাগবে একটা টেকনিক্যাল কাজ তো তোমরা কিভাবে আঁকবা বলবা কি এইখানে কোন এক্স এর সমান নিবা এই আমার কোন এক্স এর সমান নিলাম আর এটা 60 ডিগ্রি মতো এইখানে ছেদ করবে আর সেম কোনটা আমি এইখানে আইকা রাখব এই আমি আঁকলাম অনেকটা 60 ডিগ্রি মতো এইখানে এইখানে একটা নিচে হবে এইখানে কাটবো আমরা কিন্তু কম্পাস দিয়ে কাটবো মাইন্ড এটা আমার কাছে কম্পাস ইউজ করতে পারতেছি না তোমরা কিন্তু অবশ্যই কম্পাস ইউজ করে আঁকবে মনে থাকবে তো আচ্ছা তো এখন আমরা রেখাগুলো যোগ করি ওকে আমি এই একটা রেখা আঁকলাম রেখাটার নাম দাও যে যে রেখাটা আঁকলাই রেখাটার নাম তুমি একে দিতে পারো একে আর এই দিকটাতে আমার সমান্তরাল জি বিন্দু দিয়ে একে রেখার সমান্তরাল আঁকবো জি বিন্দু দিয়ে একই রেখার সমান্তরাল আঁকবো আমরা একটু সমান্তরাল ইয়ে আঁকবো এই আমাদের সমান্তরাল আমরা যেহেতু হাতে আঁকছি আমাদের রেখাটা সুন্দর হয় নাই এই দুই রেখা সুন্দর হয় নাই একটু সুন্দর করে এঁকে দিব ওকে তো এই আমরা সমান্তরাল আঁকলাম আচ্ছা নাইস খুব সুন্দর প্লট হয়ে গেছে চিত্র এখন আমাদের জাস্ট ফিনিশিং দেয়ার পালা আমরা কিভাবে আঁকলাম বলতো বাচ্চারা এখানে কি আঁকছি এইখানে আঁকছি হলো গা লাইক একে আর এইখানে লেখা আছে কি এখানে নামটা দিলাম আমরা কি আমরা সমান্তরাল করে জিএস সমান্তর রেখা আঁকলাম এখন জাস্ট লাস্ট আমাদের উপরের লাইনটা আঁকতে হবে উপরের লাইনটা আমরা পিঙ্ক কালার দিয়ে কিভাবে আঁকবো তো আমি বলছিলাম যে তোমরা আগেই মোটামুটি একটা রাফ আইকা রাখবা স্কেল দিয়ে মোটামুটি একটা রাফ একে রাখবা এরকম এটা রাফ একে রাখবা তারপর আমরা এটা বৈধিত প্রদান অনুষ্ঠান করব এটা সুন্দর হয় না দেখো আমারটা কিন্তু তোমার সমান্তরাল হয় নাই আমার রেখাটা কিন্তু সমান্তরাল হয় নাই তো সমান্তরাল হইতে হবে রেখাটা মোটামুটি একটা আইডিয়া রাখবো যাতে সমান্তরাল হয় এই রেখাগুলো যাতে কি হয় সমান্তরাল হয় যে এই সমান্তরাল রেখা হয় এরকম সমান্তরাল রেখা যাতে এই বিন্দুতে সমান্তরাল হতে হবে মোটামুটি একটা আগে আন্দাজ করে নিবা কারণ অনেক ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটারে কি বলে কম্পাসের ইরোর কারণে আসে না ওকে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বলতো বাচ্চারা দেখবা ভালো করে দেখো এইটা কি ছেদক না আমার এইচ রেখা আর জিএস রেখার ছেদক কি এই রেখা না তাই দুইটা কুন কাছাকাছি থাকার কারণে আমরা কনফিউজ হয়ে যাই আমরা এক্স কোণের সমান আঁকবো না এই এতটুকু কুনের সমান আঁকবো আমরা অবশ্যই এই কোণের সমান আঁকবো যেহেতু এটা আমাদের ছেদক রেখা এই কোণের সমান যদি আমরা এখানে একটা রেখা এঁকে দেই এবং রেখাটা যদি যুগ করে দেই তাহলে আমাদের চিত্র হয়ে যাবে আমরা বলতে পারবো এ জি কে এইচ ই উদ্দিষ্ট সমান্তরিক এ জি কে এইচ সরি এ জি কে এইচ ই উদ্দিষ্ট সমান্তরিক ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেলাম আমরা

দেন আমরা এডি এডি যে সমান করে কে সমান্তর লেখা হয়ে গেছে শেষ এই ছিল সবচেয়ে টাফেস্ট সম্পাদ্য এটা অনেকেই মিলাইতে পারে না তো আশা করি এয়ারপোর্ট থেকে তোমরা সবাই মিলাইতে পারবা ক্লিয়ার